জাতীয় দলে জায়গা হারানোর ভয়ে খেলা থেকে বিশ্রাম নিতে চান না ক্রিকেটাররা। একই ভয়ে শতভাগ ফিট না থাকার পরেও জাতীয় দলের হয়ে খেলেন শাহিন শাহ আফ্রিদিরা। সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পেসার নাসিম শাহ। ডানহাতি এই পেসারের করা মন্তব্যের পর থেকেই সমালোচনা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ঘিরে। শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলা থাকলে বড় দলগুলো তাদের তারকা প্লেয়ারদের বিশ্রাম দিয়ে থাকে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এমনকি বাংলাদেশও এই পন্থা অবলম্বন করে আসছে। পেসাররা ইঞ্জুরি প্রবণ হওয়ায় তাদেরকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করে থাকে বোর্ডগুলো। তাসকিন আহমেদ, জসপ্রীত বুমরা কিংবা মার্ক উডদের সব ম্যাচ না খেলাই সেটার বড় উদাহরণ। পিসিবি যেন হাঁটছে ঠিক উল্টো পথে। জিম্বাবুয়ে কিংবা নেপালের মতো দলের বিপক্ষেও নিয়মিত খেলতে দেখা যায় বাবর, রিজওয়ান, শাহিন আফ্রিদিদের, যা নিয়ে প্রায়ই সমালোচনার মুখোমুখি হতে হয় তাদেরকে। সম্প্রতি ঘরের মাঠে বাবর আজমকে জিম্বাবর জিম্বাবর বলে দুর্ধ্বনি দেন সমর্থকরা। অনেকের দাবি, নিজেদের ব্যক্তিগত পরিসংখ্যান ভারী করতেই এমনটা করেন পাক ক্রিকেটাররা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এবার সেই কারণগুলোকেই সামনে আনলেন পাকিস্তানি ডানহাতি ফাস্ট বোলার নাসিম। এশিয়া কাপে চোট পাওয়া নাসিম 5 মাস পর ফিরলেন ক্রিকেটে। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে PSL খেলছেন নাসিম। টুর্নামেন্টের মাঝে দেয়া এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটার এবং ক্রিকেট সংস্কৃতি নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন ডানহাতি এই পেসার। তার দাবি, নিজেদের জায়গা হারানোর ভয়েই নাকি পাকিস্তানের ক্রিকেটাররা বিশ্রাম নেন না। নাসিমের ভাষ্যমতে, আমার মনে হয় পাকিস্তানে এটা খুবই দুর্ভাগ্যজনক। এখানে সমস্যাটা একটু ভিন্ন। এখানকার পরিস্থিতিটা এমন যে নতুন কেউ যদি এক ম্যাচ ভালো পারফর্ম করে তাহলে মূল বোলাররা একাদশে নিজেদের জায়গা নিয়ে ভয়ে থাকেন। তারা এটার শঙ্কায় থাকেন যে পরের ম্যাচে তাদেরকে খেলানো হবে কি না। এই ভয়ের কারণে খেলোয়াড়রা অনেক সময় বিশ্রাম নিতে চায় না। কারণ অনেক সময় আপনি যখন বিশ্রাম নেবেন তখন আপনার ক্যারিয়ারও বিশ্রামে চলে যেতে পারে। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। তামিম ইকবাল, মিচেল স্টার্কদের মতে কোনো অ্যাথলেটই শতভাগ ফিট হয়ে খেলেন না। হালকা কিছু নিগেলস থাকলেও দলের স্বার্থে খেলে থাকেন তারা। নাসিম শাহ অবশ্য জানান, শতভাগ ফিট না থাকলেও সেটা প্রকাশ্যে আনার সুযোগ নেই পাকিস্তানের ক্রিকেটারদের। এমন কথা সামনে আনলেই প্রশ্ন তোলা হয় তাদের কমিটমেন্ট নিয়ে। ক্রিকেটারদের দ্বিতীয় ভয়টি নিয়ে নাসিম বলেন, খেলোয়াড়দের মাঝে আরও একটি ভয় আছে। আমাদের সংস্কৃতিটাই এমন যে আমরা যদি বলি আমাদের শরীর শতভাগ ফিট নয় কিংবা আমরা ক্লান্ত, তখন খেলার প্রতি আমাদের দায়বদ্ধতা নিয়ে অনেক প্রশ্ন উঠে। এমনকি খেলোয়াড়রাও আপনাকে নিয়ে অনেক কথা বলতে থাকে যাতে করে আপনি স্বেচ্ছায় বিশ্রাম না নেন। শাহিন শাহর এমন মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া আলোচনা সমালোচনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের উন্নতির জন্য কতটুকু ফলপ্রসূ হবে সেটি এখন দেখার অপেক্ষায় ভক্তরা। আদিবাস রাফ, ক্রিকফ্রেনজি।